ঠিক নিবেদিত রবীন কুমার, এত কাছে ছিলে তুমি। অ্যালবাম লঞ্চ করা হলো কলকাতা প্রেস ক্লাবে। উপস্থিত ছিলেন মিউজিক ডাইরেক্টর সায়ন গুহ, অশোক ভদ্র, গৌরব চ্যাটার্জি, মিউজিশিয়ান শঙ্কু ঘটক, শম্ভু মহান্তি, অভিনেতা সুমন্ত মুখার্জি, গায়িকা মাধুরী দে, আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কলকাতা প্রেস ক্লাব থেকে শুভ ঘোষ, রিপোর্ট বিগ নিউজ। এই গানটা তৈরি হয়, তো শুটটা যখন প্রথম আমি করি, তো করার পর যে রবি কুমার আমাদের যে সিঙ্গার রয়েছে, তো ও গানটা গাওয়ার জন্য খুবই এক্সাইটেড হয়েছে। তো বলেছে গানটা খুবই ভালো লাগবে গানটা জুড়ে পর, কারণ অ্যাকচুয়ালি ও নন বেঙ্গলি, ও বেঙ্গলি নয়, তো অ্যাকসেন্ট একটু ডিফারেন্ট। তো তারপরে ও চেষ্টা করলো বাংলা গাওয়ার, কিন্তু এখন পুরো থেকে বোঝা যাচ্ছে না যে ও বাঙালি নয়। তো সেই গানটা তৈরি হলো, মেকিং হলো, এবং তারপর অনেকটা সময় ধরে চেষ্টা করলাম যে এই গানটাকে কোন কোম্পানি থেকে রিলিজ করা যাবে, কোথায় লঞ্চ করা যায়। তো তারপর হঠাৎ করে মাথায় সবসময় আসে যে রো মিউজিক, তবদা তবদা কথা মনে পড়লো। তো তবদা এই প্রপার সবকিছু দায়িত্বটা নিল, এবং আজ তবদার হাত ধরে আমাদের এই গান লঞ্চ করছে।